চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ বৃষ্টি মোড় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এসব মোড়ে নেই পথচারী পারাবারের কোনো ব্যবস্থা চলন্ত গাড়ির সামনে প্রাণ হাতে নিয়ে সড়ক পার হচ্ছেন পথচারীরা চট্টগ্রাম থেকে ইমুনের ক্যামেরায় আব্দুল কাদের রিপোর্ট রাস্তা পারাপারে অসতর্কতা কথা নগর জীবনে যার সবচেয়ে বেশি দেখা মেলে রাজধানী ঢাকার পর বন্দরনগরী চট্টগ্রামে যা প্রতিনিয়ত জীবনকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার পথে নগরের ব্যস্ততম মোড় বাজার মোড়ে পথচারী পার হওয়ার কোনো উপায় নেই পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে ডিভাইডারের ফাঁকফোকর দিয়ে পার হচ্ছেন সড়ক একই অবস্থা দেওয়ানহাট ও মুরাদপুর মোড় এলাকায়ও রাস্তা পারাপারের জন্য নেই প্রয়োজনীয় ওভার কিংবা আন্ডারপাস কয়েকটি মোড়ে জেব্রা ক্রসিং থাকলেও এখনও তা ব্যবহারের নিয়মই জানেন না অনেকেই এতে হাত দেখিয়ে গাড়ি তামিয়ে কিংবা দৌড়ে রাস্তার ফাঁকফাকড় দিয়ে পার হতে দেখা যায় পথচারীদের কারণ এখানে যে এত গাড়ি চলাচল করতেছে আমাদের কোনো এখানে মানে টাইম মিল নাই। মানে যে যেরকম পারে সেরকম চলে আসতেছে এরকম দুঃখ বিপদের অবস্থায় মানুষ কীভাবে চলাচল হবে এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী দেখেন যদি এখানে একটা ওভারব্রিজ করে দেয় তাহলে আমরা আমরা তার কাছে চিরকিত থাকিব ঝুঁকি বেশি মানুষ পারাপা হচ্ছে যে কোনো মুহুর্ত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ সেই একটা ফুড ফ্রিজ দিলে খুব ভালো হবে এটা আমরা জনগণের পক্ষ থেকে এটা আশা করছি প্রয়োজনীয় ফুটওভার আর জিব্রা ক্রসিংয়ের স্বল্পতার কারণে মৃত্যু দুর্ভোগে পতিত হচ্ছেন নগরবাসী যার ফলে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা হ্যাঁ রাস্তা পার হওয়ার সময় খুব রিক্স নিয়ে বা রাস্তা পার হতে হয় যদি তো আমাদের একটা ব্রিজ করলে আমাদের দিনে খুবই ভালো হয় এটা এই যে মানুষ ঝুঁকি নিয়ে পারাবার হচ্ছে এটা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বুঝছেন এটা ফুটওভার ব্রিজ হওয়াটা অবশ্যই দরকার আবার এসব মোড়ে সেতু নির্মাণের জন্য পুলিশের ট্রাফিক বিভাগ থেকে বারবার তাগাদা দিলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না বলে জানান চট্টগ্রাম ট্রাফিক পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা চট্টগ্রাম মহানগর হচ্ছে বাংলাদেশের ঢাকার পরে ব্যস্ততম শহর এখানে এটা বাণিজ্যিক রাজধানী স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান অনেক কিছু আছে এবং বেশ কিছু স্কুল আছে একদম মহাসড়কের সাথে ঠিক আছে মহাসড়কের সাথে তো এই রাস্তাগুলিতে যখন মতো শিক্ষার্থীরা রাস্তাঘাট পার হয় তখন তাদের জন্য যেখানে যেখানে যে ব্রাক্রসিংয়ের প্রয়োজন সেখানে সেখানে যে ক্রসিং নেই যেখানে ফুটওভার ব্রিজের দরকার ফুটওভার ব্রিজগুলি নেয় এইগুলি নিয়ে আমরা কথা বলে আসছি এবং আমরা আশা করতেছি মাননীয় মেয়র মহোদয়ের উদ্যোগে হয়তো খুব সহসাই এই স্কুল কলেজের সামনে যে ক্রসিং বা বিভিন্ন রোড মার্কিং যেমন সামনে স্কুল ধীরে চলুন সামনে হাসপাতাল ধীরে চলুন বা গতিসীমিত রাখুন এরকম রোড মার্কিং আর জেব্রা ক্রসিং স্থাপিত হবে আর ফুটওভার ব্রিজ সর্বোপরি ফুট ওভার ব্রিজ বিশেষ করে তারা আড়া আড়ি রাস্তা পার হবে তাদের জন্য চলাচলের সুবিধার্থে ফুটওভার ব্রিজ যেন স্থাপন কর বর্তমানে ষাট লক্ষাধিক জনসংখ্যার এই নগরীতে ক্রমাগত বাড়ছে যানবাহন নগরীর শাহামানত সেতু সংযোগ সড়ক বহদ্দারহাট মুরাদপুর ষোল শহর দুই নঙ্গেক জিসি লালখান বাজার টাইগার পাস দেওয়ানহাট আগ্রাবাদ নিমতলা বিশ্বরোড অলঙ্কার হালিশহর বড়পোল কাস্টমস সলগোড়া ক্রসিং এবং সিমেন্ট ক্রসিং মোড়সমূহে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও এখনও স্থাপিত হয়নি ফুটওভার ব্রিজ তাই অনতি বিলম্বে সকল গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে প্রয়োজনীয় ফুট ওভার ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবি সকলের আবদুল কাদের কর্ণফুলি সংবাদ চট্টগ্রাম